নিষিদ্ধ করবার ম্যান্ডেটটা, নিষিদ্ধ করবার অধিকারটা তাদেরকে কে দিল? পুরো সংগঠনকে কি করে নিষিদ্ধ? কারণ নিষিদ্ধ করবার আগে কি আপনি মানুষের মতামত নিয়েছেন? রাজনৈতিক দলগুলো মতামত নিয়েছেন? একটা রাজনৈতিক দল তো বলে নাই, সবচেয়ে নির্যাতিত দল বিএনপি এবং জামাত, তারা কি একবারও বলেছে নিষিদ্ধ করতে হবে? সাম্প্রতিক ছাত্রলীগকে নিষিদ্ধ করায় এক টকশুতে এবার মুখ খুলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, উপদেষ্টারা ষড়যন্ত্র করে আওয়ামী লীগ সহ দেশের বড় বড় কেন্দ্রীয় দলগুলোকে চিরতরে মুছে দিতে চাচ্ছে। আমরা তাদের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দিব না। দরকার পড়লে আমরা আবারও রাজপথে নামবো, আবারও বাংলাদেশকে স্বাধীন করব। বাংলাদেশ মানে এই না যে আজকে আমার তাকে পছন্দ না আমি নিষিদ্ধ করব, কালকে আমার তাকে পছন্দ না আমি নিষিদ্ধ করব। ছাত্রলীগ নিষিদ্ধের কথা বলছেন, আগামীকাল আপনি ছাত্রদল নিষিদ্ধের কথা বলবেন না, বিএনপি নিষিদ্ধের কথা বলবেন না, তার প্রমাণটা কি, তার নিশ্চয়তাটা কি? তাছাড়া এভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করায় এবার তীব্র নিন্দা জানালেন বিএনপির আরেক শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, দেশের অবস্থা খুবই খারাপের দিকে, খুব তাড়াতাড়ি নির্বাচনের আয়োজন করতে হবে। ডক্টর ইউনুস যদি সঠিকভাবে দেশ পরিচালনা করত, তাহলে এভাবে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেত না, দেশের অসহায় মানুষগুলো না খেয়ে থাকতে হতো না। দ্রুত সম্ভব এই নির্বাচন নিরপেক্ষ নির্বাচন করা দরকার এবং একটি সাংবিধানিক রাজনৈতিক শক্তির রাজনৈতিক দেশের দায়িত্ব নিয়ে প্রিয় ভিউয়ার্স, এভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানের এই বক্তব্যগুলো আপনার কাছে কেমন লাগলো? আর ডক্টর ইউনুস কি সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারছে? জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে। আর এরকম আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।